আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মহাসড়কে সেই মই ব্যবসায়ী আটক, 5 টাকায় মই দিয়ে মহাসড়কে ডিভাইডার পার, ভিডিও ভাইরাল। পারাপারে জড়িত এরা কারা, এর বিস্তারিত জানাবো, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মই দিয়ে সড়ক বিভাজন বা ডিভাইডার পার করে যাত্রীদের কাছ থেকে টাকা আদায় করা সেই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। আটককৃত যুবকের নাম রবিউল, তিনি চট্টগ্রাম জেলার মিরসরাই থানার আলতাফ হোসেনের ছেলে। এছাড়া দুটি মই জব্দ করা হয়। রোববার 17 মার্চ রাতে তাকে আটক করা হয়। গাজপুর হাইওয়ে সিমরাইল ক্যাম্পের ইনচার্জ AKM শরীফউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। সিদ্ধিরগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডিভাইডার মই দিয়ে পার হচ্ছেন যাত্রীরা, বিনিময়ে 5 টাকা দিতে হচ্ছে যাত্রীদের। এদিকে ঝুঁকিপূর্ণভাবে এভাবে ডিভাইডার পার হওয়ার কারণে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি এভাবে মই ব্যবহারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সোহেল রাজ নামে একজন মন্তব্য করেছে, এ কোন দেশে বসবাস করছি, দুঃখ লাগে এদের অবস্থা দেখে। মাহমুদুর রহমান বলেছেন, নতুন ব্যবসার দুয়ার উন্মোচিত হলো, আশা করি সবাই বুদ্ধিটা কাজে লাগাবেন। জারিন তাসনিম লিখেছে, সরকার এই দিক নিয়ে চিন্তা ভাবনা করলে 100 কোটি টাকা ইনকাম করতে পারবে, কারণ আমরা বাঙালি। অবসর নামে একজন লিখেছে, এই বিষয়টি শুধু ব্যবসা নয়, মানুষের উপকারও আছে। ফকির এম উর রহমান লিখেছেন, খুবই বুদ্ধিমান জাতি, প্রশংসা না করে পারা যায় না। রোমেন রহমান মন্তব্য করেছেন, সাংবাদিক দেখলো, পুলিশ দেখলো না, এটা কি করে হয়। রোববার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিমরাইল রোডের সড়ক ও জনপথ অধিদপ্তর অফিসের সামনে এমন ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দূরপাল্লার যানবাহনগুলো সরাসরি যেন ঢাকায় যেতে পারে সেজন্য 4 লেনের ঢাকামুখী সড়কের সিদ্ধিরগঞ্জের কাজপুর ব্রিজ থেকে কুয়েত প্লাজা এলাকা পর্যন্ত উঁচু ডিভাইডার দিয়ে 2 লেন বিভক্ত করে দেওয়া হয়। সেই সঙ্গে আঞ্চলিক যানবাহন চলাচলের জন্য আরও 2 লেন রাখা হয়। এদিন দূরপাল্লার লেন থেকে আঞ্চলিক লেনে যাত্রীদের চলাচলের জন্য সওজ কার্যালয়ের সামনে একটি গেট খোলা রাখা হতো। ওখানে দূরপাল্লার যানবাহনগুলো সিমরাইল মোড়ের যাত্রীদের নামিয়ে দিত, কিন্তু গত 2 মাস ধরে তা বন্ধ রেখেছে সওজ কর্তৃপক্ষ। দূরপাল্লার যানবাহনগুলো এখনও সেই স্থানে যাত্রী নামিয়ে দিচ্ছে, ফলে গত 2 মাস ধরে যাত্রীরা এভাবে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। এই সুযোগে কয়েকজন অসাধু পরিবহন শ্রমিক ডিভাইডারের 2 পাশে মই টানিয়ে টাকার বিনিময়ে যাত্রীদের ডিভাইডার পার করে দিচ্ছেন। কাজপুর হাইওয়ে থানার সিমরাইল ক্যাম্পের TI AKM শরফুদ্দিন জানান, আমাদের হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে, কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি। আমরা খতিয়ে দেখছি কারা মহাসড়কের মাঝে এসব কাজ করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, এর আগেও একাধিকবার এভাবে মই বসিয়ে যাত্রী পারাপার করা হয়েছিল, পরে আমরা আনসার দিয়ে মইগুলো জব্দ করি। বিষয়টি নিয়ে আমরা হাইওয়ে পুলিশের সঙ্গে একাধিকবার কথা বলেছি। আমাদের ও পুলিশের পক্ষ থেকে একাধিকবার পরিবহনগুলোকে সার্ভিস লেন দিয়ে চলাচলে বাধ্য করা হলেও তারা তা শুনছে না।